হ্যালো ভিউয়ার্স, বিশ্বজিৎ ব্লগে সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ বলব। আজকে আপনাদের এমন একটি গ্রামের সঙ্গে পরিচিত করব যে গ্রামটি পাখিদের জন্য অভয়ারণ্য। সে গ্রামটি হলো নওগাঁ জেলার মহারভু থানার অন্তর্গত আলিদৌনা গ্রাম। প্রতি বছর গ্রীষ্মকাল থেকে অর্থাৎ বৈশাখ মাস থেকে এই অতিথি পাখিগুলো আসতে শুরু করে এই গ্রামে। অন্য বছরের ন্যায় এই বছরের অতিথি পাখি আসতে শুরু করেছে পাখি অভয়ারণ্য এই গ্রামে। এই পাখি কলোনিতে আসলে দেখতে পাবেন নানা প্রজাতির বক, শামুক, কোল, শালিক, দোয়েল, আরও নাম না জানা অনেক জাতি পাখি। আমার জানা মতে অনেক বছর আগে থেকে এই গ্রামে প্রতি বছর অতিথি পাখি আসতে থাকে। গ্রামবাসী পাখিদের উপর উপদ্রব না করায় ধীরে ধীরে একসময় পাখিরা এই এলাকাটিকে নিরাপদ আবাসন হিসেবে বেছে নেয়। গত 10 বছরে এই গ্রামে আসা পাখিদের সংখ্যা অনেক বেড়েছে। কিচির মিচির শব্দ উপভোগ করতে ছুটে আসেন পাখি প্রেমীরা। পাখির আগমনে এই গ্রামের মর্যাদা বেড়েছে, তাই পাখিদের নিরাপত্তা সজাগ হয়েছে এই গ্রামবাসী। পাখিদের গুরুত্ব যদি বলি, আপনি কি জানেন প্রাচীনকালে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল পাখি। তারা অল্প সময়ে অনায়াসে অনেক পথ পাড়ি দিতে পারে। নৈতিক দিক থেকে পাখির গুরুত্ব অনেক, তাই আসুন পাখি শিকার থেকে বিরত থাকি এবং পাখিদের ভালোবাসি।